একটা বোরের গাছ একটা কুলের গাছ যদি কুলের গাছের উপর দিয়ে একটা পাতলা চাদরকে ফেলে দিয়ে যদি তার কন্ধুরি টানা হয় পরপর করে যদি টানা হয় তার সুতা গলা যেমন পরপর পরপর করে ছিঁড়বে ঠিক অনুরূপ ভাবে মৌত যখন হবে তখন তার কঠিন যন্ত্রণা হবে শুধু তাই নয় একটা চটের বুড়াকে রেখে দিয়ে একটা দাউলি কিংবা নিরানি হুলকে যদি এরকম করে বাঁধিয়ে দিয়ে যদি পরপর পরপর করে টানা হয় তাহলে তার যেমন সুতাগুলো ছিঁড়বে আপনার মৌত যখন হবে তখন আত্মাটাকে যখন ধরে টান দেওয়া হবে শিরা উপশিরাগুলি যেমন পরপর 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 করে ছিঁড়বে সেই সময় কঠিন কষ্ট হবে শুধু তাই নয় এক বস্তা ভিজা তুলা ওই ভিজা তুলার ভিতরে একটা বংশি মাছ ধরা বংশি যদি তার ভিতরে দিয়ে ওই বংশিটা যদি কট সুতো বেঁধে দিয়ে যদি টানা হয় পরপর করে বংশির সঙ্গে তোলাগুলা যেমন বের হবে ঠিক অনুরূপ ভাবে মৌতের যন্ত্রণার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে সূরা কাফের ভিতরে একটা আয়াতে বলছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিলহাকি যালিকা মা কুনতা মিনহু তাহিদ অবশ্যই অবশ্যই তোমাদের কাছে মৌতের যন্ত্রণা আসবে যাতে থেকে তোমরা পালিয়ে 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 বেড়াতে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে এ ব্যাপারে অনেক কথা বলেছেন যেমন আমার মা রে বোন রে খালা রে আপনাদের মতো একজন মহিলা নাম তার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করে বলছেন মা তান্নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেদিন বাইনা হাকানি ওয়া জাকানি আল্লাহর নবী আমার উরুর উপরে মাথা দিয়ে আমার হাতে বিশ্ব নবীর মাথাটা ছিল ইন্দাহু কাদাহুন আল্লাহর নবীর কাছে ছিল একটা পিয়ালা বা পাত্র ফিহি মাউন তাতে ছিল পানি সুম্মায়াত খুলু ইয়াদাহু বারবার তিনি হাতটাকে পানির ভিতরে ডুবাচ্ছিলেন সুম্মায়াম সাহু উজুহাহু তারপর তিনি মুখমণ্ডলকে বোলাচ্ছিলেন সুম্মায়াকুলু তারপর তিনি বলছিলেন আনা সাকরাতুল মৌতি সিদ্দাতুল মৌতি গামারাতুল মৌতি ইন্নালিল মৌতি লাসাকারাত বিশ্বনবী তিনি বলছিলেন নিশ্চয় আমি মৌতের যন্ত্রণার ভিতরে আছি আর মৌতের কষ্টের ভিতরে আছি ইন্নালিল মৌতি লাসাকারাত নিশ্চয় মৌতের যন্ত্রণা বড়ই কঠিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারজুল মৌতে আল্লাহর নবীকে একা একা সাহাবারা দেখতে এসেছেন আল্লাহর নবীকে শেষ দেখা দেখতে এসেছেন আব্দুর রহমান বিন আবি বাকার তার হাতে ছিল একটা মিসওয়াক আল্লাহর নবী কাউরির দিকে না তাকিয়ে আবু বকরের বেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন হযরত আয়েশা তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবী তিনি কাউরির দিকে না তাকিয়ে আমার ভাই আব্দুর রহমানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছেন কেন হযরত আয়েশা আল্লাহর নবীর চাহনি বুঝতেন তাই তিনি চিন্তা করলেন আল্লাহর নবী তিনি মিসওয়াককে খুবই ভালোবাসেন তাই আমার ভাইয়ের হাতে একটা আছে মিসওয়াক ওই মিসওয়াকটা হয়তো তিনি চাইছেন
আল্লাহর নবীর সেই সময় মউতের যাতনা উঠে পড়েছে, কথা বলার আর শক্তি নাই। তার মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও দয়ার নবী, ও বিশ্ব নবী, আমি কি আপনার জন্য ওই মিসওয়াকটা নেব নাকি? আল্লাহর নবী তিনি ঘাড়ের ইশারাই বললেন হ্যাঁ। যখনই মিসওয়াকটা নিয়ে আল্লাহর নবীকে দেওয়া হলো, বিশ্ব নবী মিসওয়াকটা চিবাতে পারছেন না, এমন শক্তি না যে মিসওয়াকটাকে চিবিয়ে নরম করবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন আল্লাহর নবী মিসওয়াকটাকে চিবাতে পারছেন না। তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য ওই মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দেব নাকি? আল্লাহর নবী ঘাড়ের ইশারায় বললেন হ্যাঁ। যখনই মা আয়েশা নিয়ে সেই মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জীবনে শেষ আমল তিনি মিসওয়াক করলেন। আমার দিনদার ভাই, মৌতের যে কি কষ্ট এখন আপনি বুঝতে পারছেন না। আর আপনার এলাকায়, আপনার এই গ্রামে অনেক মানুষ মরে গিয়েছে, তারা যে কত যন্ত্রণা ভোগ করেছে, যার মৌত হবে সে ছাড়া আর কেউ জানতে পারবে না। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, একটা বইয়ের নাম বলবো, আপনারা কোথাও পেলে বইটা কিনবেন। বইটার নাম হচ্ছে মৃত্যুর দুয়ারে মানবতা। কি বললাম ভাই? আপনারা বলছেন না যে তাহলে ওয়াজ ভালো লাগছে না নাকি? আমি বইটার নাম বললাম, এখানেই মুখস্থ হয়ে যাবে, কোথাও পেলে কিনবেন। 1 কেজি গোস্ত কিনে খেতে পারেন, একটা বই কিনে পড়তে পারেন না। আবার বলছি, বইটার নাম হচ্ছে মৃত্যুর দুয়ারে মানবতা। কি বললাম ভাই? মৃত্যুর দুয়ারে মানবতা। লেখকের নাম বলবো তো মাথার মগজ ছুটে যাবে। লেখকের নাম হচ্ছে, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ব্রিটিশ পিরিয়ডের শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, তার লেখা মৌত ইনসানকে ঘাত মে, ওরই বাংলা কপি হয়েছে মৃত্যুর দুয়ারে মানবতা। ওই বইটার ভিতরে মৌত কি জিনিস তিনি তুলে ধরেছেন। আর যত ভালো 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 সাহাবা, তারা মৃত্যুর সময়ে, মৃত্যুর আগে কি ওসিয়ত নসিহত করে গিয়েছেন। যেমন 4 খলিফা, আশারায়ে মুবাশশারা, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, এমনকি আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনারা মৃত্যুর আগে যে দামি 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 কথাগুলো বলে গিয়েছেন, ওই কথাগুলি ওই বইটার ভিতরে লেখা আছে। তো ওর ভিতর থেকে একটা কথা বলছি, হযরত আমর ইবনুল আস বলে একজন সাহাবার কথা মাওলানা আবুল কালাম আজাদ তিনি তুলে ধরেছেন। মাওলানা আবুল কালাম আজাদ তিনি অত্যন্ত ভালো আলেম ছিলেন, যোগ্য আলেম ছিলেন, আবার তিনি ব্রিটিশ পিরিয়ডের শিক্ষামন্ত্রী যেহেতু ছিলেন, তিনি একটা ঘটনা বলছেন। হযরত আমর ইবনুল আস, তার অভ্যাস ছিল তার এলাকা পাড়াই মহল্লায় যদি কোনো মানুষের কথা তিনি শুনতেন যে ওই পাড়ার ভিতরে ওই 5 ভাইয়া কিংবা রাঘবপুর কালীতলা কিংবা ভাটলের কোন মানুষ জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে, জীবনের শেষ সায়ান্নে পৌঁছে গিয়েছে, এবার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে, আমর ইবনুল আস তিনি একজন জলিলুল কাদার সাহাবা, তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটার কাছে চলে যেতেন এবং তার মাথার কাছে বসতেন, তাকে জিজ্ঞাসা করতেন, ভাই তুমি তো এবার মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছো, বলো 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 তোমার মৃত্যুটা কেমন লাগছে? ভালো মৌত আর একটা খারাপ মৌত।
আপনাদের এলাকায় কোন কোন মানুষকে দেখবেন যে মরার সময় খুব হিচকিনি ওঠে আর জানটা যেতে চাইছে না যেন তরম তরম করে লাফায় অনেক কষ্ট হয় আবার কোন মানুষকে দেখেন টুক করে লোকটা চলে যায় আবার কোন মানুষ ভালো মৃত্যু যদি পেতে চায় তাহলে তাকে কয়েকটা আমল করতে হবে সে কথাটা আমি বলবো আপনি এখানে যতজন বসে আছেন আপনারা এই এলাকার মানুষ আপনারা ভালো করে শুনলেন আপনার গ্রামে যদি কোনো মানুষকে দেখতে যান মৃত্যুর সময়ে এবং যদি দেখেন যে লোকটা মৃত্যুর সময়ে কালেমা পড়ছে আল্লাহর নবী এটা হাদিসে বলছেন মান আখিরু কালামিহি লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে দাখালাল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে তো যাবে যাবেই তার সাথে তার মৌতটাও সহজ হবে আবার ভালো মৃত্যুর কতগুলো আলামত বলে দিচ্ছি ভালো করে শুনলেন হ্যাঁ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আল মুমিন ইয়ামুতু বিআরাকিল জাবিন মুমিন বান্দা তার যখন মৌত হবে তার কপালে ঘাম হবে আপনি যদি কাউকে মৃত্যুর কাছাকাছি যখন চলে যায় তার কপালে যদি ঘাম দেখেন তাহলে জানবেন লোকটার মৃত্যু খুবই সহজ হলো এই ভাই আপনারা কি ভালো মৃত্যু চান না খারাপ মৃত্যু চান বলেন আপনারা বলেন ভালো মৃত্যু চান না কষ্টের মৃত্যু চান এরা সব কষ্টের মৃত্যু চাই গো কিছু বলছে না আপনারা ভালো মৃত্যু চান তাহলে ভালো মৃত্যু যদি চান আমি আলামতগুলো বলছি আর আমল বলবো একটু পরে সেগুলো আপনাদেরকে করতে হবে আচ্ছা এখানে যতজন মানুষ বসে আছেন এখন আমি বেদনাদায়ক হৃদয় বিদারক একটা বিষয় ধরেছি আপনারা এই মুহূর্তে এক মিনিটের মধ্যে কে মরতে রাজি আছেন হাত তুলুন দেখি মরবেন তখনই তাহলে একটা কুড়াল নিয়ে আসেন দিয়ে ওনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খালটাকে ছাড়িয়ে দিয়ে এক্ষুনি ওনাকে হেসো দিয়ে কুপিয়ে এতক্ষণই মৃত্যুবরণ করান আমার দিনদার ভাই মৃত্যুবরণ করতে কেউ চায় না পৃথিবীর মানুষ কেন চায় না জানেন পুঁজি ঠিক নেই আমল ঠিক নেই আমল যদি ঠিক হয় তাহলে সে মিলিটারির মতো রেডি থাকবে যে আমি এক্ষুনি আল্লাহর কাছে যাব মৃত্যু নিয়ে গিয়ে আপনাকে কবরে দেবে না আপনাকে গাড়াতে ভরবে না আপনাকে নিয়ে গিয়ে জাহান্নামে দেবে না বরং মৃত্যু নিয়ে গিয়ে আল্লাহর সামনে আপনাকে খাড়া করে দেবে আল্লাহর সঙ্গে যার বন্ধুত্ব থাকবে আর আখেরাতের পুঁজি যার ঠিক থাকবে তার কাছে মৃত্যু আসলে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে আমার দিনদার ভাই আমার ইবনুল আসের কথা বলছিলাম আমার ইবনুল আস তার অভ্যাস ছিল কোন মানুষের মৃত্যুর শয্যায় শায়িত হলে তিনি তাকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করতেন ভাই তোমার তো এবার মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছ তো তোমার কেমন লাগছে একটু বলে যাও তাহলে দুনিয়াবাসীকে আমি বলবো মৃত্যুটা এই রকম এই রকম এই রকম তাহলে তারা মৃত্যু সম্পর্কে সচেতন হবে আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো মানুষ মৌত সম্পর্কে বলতে পারেনি মৌতের যন্ত্রণার বিষয়ে খবর দিতে পারেনি যে তার মৃত্যুটা কেমন হলো এ কথা আজ পর্যন্ত কেউ বলে যেতে পারেনি কারণ মৌত এক ঘন্টার নয় দশ ঘন্টার নয় এক মিনিটের নয় এক সেকেন্ডের নয় আমার দিনদার ভাই সামান্য মুহূর্তের নাম হলো মৌত এই লোকটা এখনই আছে 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 এখনই টুক করে চলে যায় আর কেউ তাকে আটকাতে পারে না পৃথিবীর কোনো শক্তি নাই তার আত্মাটাকে আটকাবে আমেরিকার যারা বৈজ্ঞানিক তারা চিন্তা করলো আমরা রকেট তৈরি করলাম আমরা অনেক কিছু আবিষ্কার করলাম আমরা ইন্ট
इंटरनेट बनालाम किन्तु जीवित मानुष मृत्यु हुए जाच्छे आर आत्माटाके आटकानो जाए ना ताई आत्माटाके ठेकानो जाए किना एकटु देखा जाक जेटा काचेर बक्स तैरी करलो एकटा मुमूर्ष व्यक्ति के ओई काचेर बक्सेर भितरे भरे दिलो एवं आत्माटार आटकानो जाए किना सेटा देखते लागलो किन्तु देखलो जखन ओई लोकटार बॉडी थेके आत्माटा बार हलो तखन एकटु काचे चीर धरलो আর ওই চির ধরে কাঁচের ফুটো দিয়ে আত্মাটা বেরিয়ে চলে গেল তখন বৈজ্ঞানিকরা ফেলিয়র হয়ে গেল তারা চিন্তা করল আর তাহলে এ বিষয়ে আর কোনো আবিষ্কার করা যাবে না আপনারা বলুন আমার আপনার দেশে কোনো যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখিয়া এমএলএ এমপি তারা যখন হয়ে যায় তখন তাদের জন্য বডিগার্ড দেওয়া হয় বডিগার্ড দেয়া হয় কি হয় না যে এর বডিটাকে সংরক্ষণ করতে হবে কিন্তু আত্মা গার্ড দিতে পারে কেউ আত্মার কোনো গার্ড আজ পর্যন্ত কেউ দিতে পারেনি পারবে না পারবে না পারবে না আমার দিনদার ভাই তাই আমর ইবনুল আস যখন জিজ্ঞাসা করলেন কেউ বলতে পারলো না তখন আস্তে আস্তে আমর ইবনুল আস তিনি জীবনের শেষ শায়ানে পৌঁছে গেলেন জীবনের শেষ মুহূর্তে যখন পৌঁছে গেলেন এবার তিনি বিছানায় পড়ে গিয়েছেন শয্যাশায়ী হয়ে গিয়েছেন তার একটা যোগ্যতম ছেলে আমর ইবনুল আসের কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়ে বলছে আব্বা জান আপনি পৃথিবীর আপনার এলাকার বহু মানুষের কাছে গিয়ে আপনি মৃত্যুর ব্যাপারে অনেক কথা জিজ্ঞাসা করেছেন কিন্তু আজ পর্যন্ত আপনাকে কেউ বলতে পারেনি তার কেমন লাগছে আমি আপনার যোগ্যতম ছেলে আমি আপনার প্রিয়তম ছেলে আজকে আপনি মৃত্যুর দরজার কাছে পৌঁছে গিয়েছেন আপনি আমাকে বলে যান আপনার কেমন লাগছে তাহলে আপনার হয়ে আমি পৃথিবীবাসীকে বলে দেব যে মৃত্যুটা হলো এই রকম এই রকম আমার দিনদার ভাই এবার আপনার মেমরি চিপসটাকে খুলেলেন অন করলেন ভালো করে কথাগুলোকে লোড করে নেন আমর ইবনুল আস যে কথাটা বলেছিলেন সে কথাটা হলো তিনি বললেন হে আমার কলিজার টুকরা হে আমার বেটা সন্তান আমি এখনো মৌতের চৌকাঠা পার হইনি এখনো মৌতের দরজা পার করিনি এখন আমি মৌতের গন্ডি পার হইনি তবু তোমাকে বলে যাচ্ছি এখন আমি মৌতের দরজায় হাঁটতে লেগেছি আমার কেমন মনে মনে হচ্ছে বেটা তোমাকে বলে যাচ্ছি ভালো করে শুনে লাও যেন আমার মনে মনে হচ্ছে আমার পা দুটি মাটিতে আর ঠেকে নেই আমার পা দুটি যেন আমার বডিটাকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আমার দিনদার ভাই শুধু তাই নয় আমার ইবনুল আস তিনি বললেন বেটা রে মৌতের যন্ত্রণা বড়ই কঠিন আমার যেন মনে মনে হচ্ছে বেটা যেন অসংখ্য খেজুরের কাঁটা যেন আমার কলিজাই বিদ্ধ করা হচ্ছে বেটা রে শুধু তাই নয় যেন একটা কড়াইয়ে করি তেল দিয়ে তেলকে গরম করে যদি একটা কবুতরকে টকবক করা তেলে ফেলে দেওয়া হয় তার যেমন কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা তার থেকেও অনেক অনেক গুণে বেশি এতদিন আমার রব আমার ইবনুল আস বলছিলেন এতদিন আমার মাওলা রব আমার ভিতরের শ্বাসকে বার করার জন্য দুইটি নাকের ছিদ্র দিয়ে বার করাচ্ছিলেন যখন আমি মৌতের রাস্তায় হাঁটতে লেগেছি সূচের ছিদ্র যতটুকু হয় অতটুকু জায়গা দিয়ে আমার শ্বাসকে বার করার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন আমার দিনদার ভাই একটু আগেই বললাম এক বস্তা ভিজা তুলা যদি তার ভিতরে বংশীকে ভরে দিয়ে যদি জোরে টান দেওয়া হয়
হয় তাহলে তুলা গলা যেমন ছিঁড়ে খুঁড়ে বার হয় মৌতের যন্ত্রণা যখন হবে তখন আত্মাটাকে ধরে টেনে টেনে হিঁচড়ে বার করা হবে তবে একটা কথা আপনাদেরকে এখানে বলে যাই আমার মা বোনেরা ভালো করে শুনবেন মানুষ কিন্তু কোনোদিন মরে না মরে মানুষ মরে এই একজন কবি বলছেন কে বলে মানুষ মরে কে বলে মানুষ মরে পঞ্চ ইন্দ্রিয় আত্মায় আমার দেহের মাঝে রয় পঞ্চ ইন্দ্রিয় আত্মায় আমার দেহের মাঝে রয় হায়াত মৌত নামে তিনি চালাচ্ছেন কারবার কে বলে মানুষ মরে মানুষ কিন্তু কোনোদিন মরে না মানুষ ট্রান্সফার হয় এখন দুনিয়ার জীবনে আছি আমরা এরপরে যাব কবরের জীবনে এই কবর থেকে হাসরে হাসর থেকে হয় জান্নাতে না হয় জাহান্নামে আপনার ভেতরে বডিটা আপনার কবরে দেয়া হয় এই কারণে যে এই বডিটা পচে গিয়ে দুর্গন্ধ হবে তার জন্য ইজ্জতকে ঢেকে দেওয়া হয় এবং যাতে জীবাণুটা মাটিতে খেয়ে নেয় তার জন্য কিন্তু আসল আত্মাটা কোথায় যায় এবার ভালো করে শোনেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন একজন মুমিন বান্দা যখন তার মৌতের সময় হয় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন নাজালাল মালাইকাতু তখন ফেরেশতা নাজিল হয় আকাশ থেকে চারজন ফেরেশতা ওই ব্যক্তির কাছে নাজিল হয় ওয়াফিয়াদিহি হানুতুম মিন হানুতিল জান্নাহ তাদের হাতে থাকে জান্নাতের রেশমি রুমাল আর সুগন্ধযুক্ত রেশমি রুমাল এনে যখনই সেই ব্যক্তির চতুর্পাশে এসে বসে যায় এবং তাকে অভয় বাণী দেয় এবং কোরআনের ভিতরে একটা আয়াতে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলেছে আমার রব আল্লাহ তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাযিল হয় এবং বলে আল্লাহ তাখাফু খবরদার তোমরা ভয় করিও না ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হইও না ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা খুশখবরি লিয়ে লাও ওই জান্নাতের চতুর্পাশে বসার পর তার কাছে মালিকুল মউত আসে মালিকুল মউত এসে তার মাথার কাছে ঘাড়ের কাছে বসে এবং ঘাড়ের কাছে বসে ওই ব্যক্তিকে অ্যাটেনশন হয় তখন মালিকুল মউতের দিকে এবং কোরআনের একটা আয়াত পড়ে আপনারা যদি ভালো মানুষ হন আপনার আত্মাটা যদি ভালো হয় যদি আপনি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন তাহলে আপনার কাছেও ওই ফেরেশতা আসবে এবং মালিকুল মউত এসে সে কোরআনের একটা আয়াত পড়বে কি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আপনারা বলুন আমার সঙ্গে সঙ্গে সে বলে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে পবিত্র আত্মা হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া তুমি এবার এই বডি থেকে তুমি চলে এসো বের হয়ে এসো দীর্ঘদিন তুমি বডিতে ছিলে আর তোমাকে এই বডিতে থাকতে হবে না তুমি এবার চলে এসো তখন আত্মাটা সে আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার রব আমাকে ডাক দিয়েছে আমার রব আমাকে ডাক দিয়েছে এই বলে
এসে আস্তে আস্তে হলকুমের কাছে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের জানটা হুলকুমের কাছে চলে আসে, ও আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা চতুর্দিকে দেখো, আর আত্মীয় স্বজন চতুর্দিকে থাকে, তাদেরকেও আত্মীয় স্বজনরাও তার দিকে দেখে, আর ও আত্মীয় স্বজনদের দিকে দেখে, কিন্তু কাউরির কিছু করার থাকে না। আবার দিনদার ভাই মুমিন বান্দার আত্মাটা যখন ডাক দেয় তখন স্মুথলি তার মানে দেহ থেকে বার হয়। কেমন ভাবে বার হয়? আল্লাহর নবী একটা উপমা দিয়েছেন হাদিস শরীফের ভিতরে, উপমাটা হলো এই, তাসিলু কামা তাসিলুল ফিতরাতু মিনাস সিকাই, এক ঘড়া পানি এক কলসি পানি, যদি ঘড়া বা কলসির পানিটাকে একটু কাত করে দেওয়া হয়, যেমন অনায়াসে স্মুথলি কলসির পানিগুলো যেমন কলসি থেকে কলকল কলকল করে বার হয়, ঠিক অনুরূপ ভাবে মুমিন বান্দার আত্মাটা ওই রকম ভাবে বার হয়। এবং ফেরেশতারা হাতে তাদের রেশমি রুমাল থাকে জান্নাতের, ওই রেশমি রুমালে তারা কাফন দেয় এবং সেইটাকে নিয়ে আস্তে আস্তে আসমানের দিকে উঠতে থাকে। আসমানের দিকে যখন উঠে আস্তে আস্তে তার ওই আত্মা থেকে সুগন্ধ বার হয় এবং প্রথম আসমানে গিয়ে দরজা খুলতে বলে, ফেরেশতারা বলে কার আত্মা? তখন বলা হয় মোহনা গ্রামের অমকের বেটা, অমকের আত্মা, খুব ভালো মানুষ, খুব ভালো আত্মা। তখন তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় আল্লাহ তাআলাকে। ফেরেশতারা বলে আল্লাহ এই ব্যক্তির আত্মাকে কোথায় রাখব? আল্লাহ তাআলা বলেন উক্তুবু ফিল ইল্লিন, তার আত্মাটা ইল্লিন নামক জায়গায় তার নামটা লিখে দাও, কিছুদিনের জন্য কিছুক্ষণের জন্য তার লাশের কাছে আত্মাটাকে নিয়ে যাও। সওয়াল জবাবের পরে তার আত্মাটাকে ভালো জায়গায় এনে ঘুম পাড়িয়ে দাও। আমার দিনদার ভাই খুব তাড়াতাড়ি এবার আমি আপনাদেরকে মউত যাতে সহজ হয় সেই দিকে আসব। আপনারা কি সকলেই এখানে যতজন বসে আছেন সকলেই ভালো মৃত্যু এবং আসার মৃত্যু নিশ্চয়ই চাইবেন, চাইবেন কি চাইবেন না? তাহলে দুটি আমল আপনাকে করতে হবে, সেই দুটি আমলের কথা এখন বলবো। আর খারাপ মানুষ যারা হয় তাদের মউতটা কত কঠিন হয় একটু বলে নি, যে মউতটা সহজ হওয়ার ব্যাপারে আপনাদের বলবো সে কথাটা। তো আপনারা কেউ এই 10 মিনিট উঠা বসা কেউ করবেন না, যদি উঠা বসা করেন তাহলে মন খারাপ হবে আর কথাগুলো বলা হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোন কাফের, যখন কোন বেঈমান, যখন কোন মুশরিক, যখন মুনাফিক যখন মৃত্যুর সময় হয় তখন আসমান থেকে জান্নাতের ফেরেশতায় আসে না, বরং তার কাছে জাহান্নামের ফেরেশতায় আসে, আর তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট, ওই চটটা এনে তার নাকে ধরে এবং সে দুর্গন্ধ পায়। দুর্গন্ধ পেয়ে সে বুঝতে পারে আর আমি দুনিয়ার স্বাদ পাবো না, দুনিয়াতে আর আমার থাকা হবে না। তখন মনে পড়ে যায় তার সমস্ত আমলকে, মনে পড়ে যায় তার সমস্ত আত্মীয় স্বজনকে, মনে পড়ে যায় তার সমস্ত মালধনকে, এবং মালিকুল মওত এসে সেই ব্যক্তির কাছে এসে জাহান্নামটাকে তুলে ধরে এবং বলে এরে বেঈমান, এতদিন তুমি দুনিয়ার ভিতরে কালোবাজারি করেছো, ভণ্ডামি করেছো, সন্ডামি করেছো, পাপাচার করেছো, এবার তোমার আত্মাটাকে
তাকে বার করে এই জাহান্নামে দেওয়া হবে। সুতরাং তুমি এবার বার হয়ে এসো এবং বলে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিসাত্তা, ইরজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাবিহি, তুমি এবার ফিরে চলো আল্লাহর আযাবের আর গজবের দিকে। তখন আমার দিনদার ভাইয়েরা, ইসলাম দরদি মা বোনেরা, তারা আত্মাটা ভেতর থেকে আসতে চায় না, দূরে 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 বেড়ায় এবং পায়ের কাছে চলে যায়, নোকের ভিতরে গিয়ে লুকিয়ে যায়। তখন আল্লাহ তালার ফেরেশতা ওই আজরাইল, সে ওই তার ভেতরে ডুব মারে এবং আত্মাটাকে তাড়িয়ে তাড়িয়ে ধরে, দেহের ভিতরে ডুব মেরে আত্মাটাকে টেনে 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 বার করে এবং অত্যন্ত কষ্টের সাথে বার করে। এখন এখানে যতজন বসে আছেন, আপনারা নিশ্চয় মৃত্যুর সময়ে সহজ মৃত্যু যদি নিতে চান, আমি একটা ভিডিও ক্যামেরার মতো আল্লাহর নবীর মসজিদ নববীর একটা ঘটনা বলবো, আর দুইটি আমলের কথা বলবো। ওই আমলটা আপনারা করবেন, করার পরে আপনারা বসে যাবেন, কেউ আপনারা চলে যাবেন না, একজনও আপনারা চলে যাবেন না। চলে গেলে আপনার ওয়াদা ফেল হয়ে যাবে, খেলাফ হয়ে যাবে। আমার দিনদার ভাই, এবার আপনারা ভালো করে রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, দিয়ে তারপরে বিশ্ব নবীর শেষ যে কয়েকটা কথা, মৃত্যুর কথা বলবো, দিয়ে দোয়া করে ছেড়ে দেব। আপনারা এখানে যতজন মানুষ বসে আছেন, প্রত্যেককেই বলছি আল্লাহর নবীর একটা ঘটনা। তাবুকের যুদ্ধের আগে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হযরত বেলালকে বলেছিলেন, বেলাল রে, তুমি মদিনার ভিতরে একটা এলান করে দাও, ঘোষণা দিয়ে দাও, তুমি বলো, হে মদিনার আনসার মুহাজিররা, আমি আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বলছি, এখন যদি তোমাদের কাছে কালেক্টর পাঠানো হয় তাহলে দেরি হয়ে যাবে, এই জন্যই তোমরা যার কাছে যা আছে তোমরা মসজিদ নববীতে নিজের দান নিজের হাতে দিয়ে যাও। হযরত বেলাল যখনই এই কথাটা বলে নামলেন, অমনি মদিনার চতুর্দিক থেকে আনসার মুহাজিররা নিজের দান নিজের হাতে এনে মসজিদ নববীতে করেছিলেন। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলেছিলেন, হে ফেরেশতারা, তোরা দেখ 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 মসজিদ নববীতে আজ আমার বান্দারা কি রকম ভাবে দান করেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার এই বান্দাগুলোকে মাফ করে দিলাম। আপনারা এখানে যতজন বসে আছেন, আমি আঙ্গুল লুচিয়ে বলছি, একজন আপনারা বসে থাকবেন না, আপনারা যদি বসে থাকেন তাহলে জানবো আপনারা আল্লাহকে ভালোবাসেন না, আপনারা মৃত্যুকে কঠিন চাইছেন, মাদ্রাসাকে ভালোবাসেন না। কেউ 5,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, আবার 20,000 দিয়েছেন, কিন্তু যতজন আপনারা বসে আছেন, আমি আমার রুমালটাকে এখানে পাতবো আর একটু ছোট্ট করে আপনাদেরকে আমি আসতে বলবো, আপনারা সকলেই নিজের নিজের দান পকেটে যা আছে, 500 হোক, 100 হোক, 200 হোক, আপনারা রুমালে হাত ঠেকিয়ে নিজের দান নিজের হাতে দিয়ে যাবেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, দেখ 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 এই ফেরেশতারা, তোরা দেখ আজ থেকে 1450 বছর পূর্বে যে দৃশ্যটা তোরা মসজিদ নববীতে দেখেছিলি, আজকে তোরা এই মহানা মানে দিনাজপুরের এই মোহনা মাদ্রাসাই সেই দৃশ্য হতে যাচ্ছে। আমার যে বান্দারা নিজের নিজের জায়গা ছেড়ে দিয়ে রুমালে টাকা দিয়ে গেল, তাদের গুনাহ খাতাকে আমি মাফ করলাম, এবার মৃত্যু সহজ হবে। কি করে বলছি আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কথা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলেছেন, মানুষ যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন সে মুখ নাড়িয়ে আল্লাহকে কিছু বলে আর বলে, লাওলা আক্কারতানি ইলা আজালিন করিম, হে আল্লাহ আমার
আমাকে আর একটু সময় দাও তাহলে দুটি কাজ করব সে দুটি কাজ এখনি আপনারা করবেন আমল হয়ে যাবে এক নাম্বার ফা আস সাদাকা আল্লাহ আমি সাদকা করব ও আকুম মিনাস সালিহিন আর আমি নেককারদের ভিতরে শামিল হব আমার রুমালটাকে দিচ্ছি আপনি এখন যদি দেন আপনার মৃত্যুর সময় আর আল্লাহর কাছে মানে সময় চাইতে হবে না আমার রুমালে যার কাছে যা আছে আজকে পকেট ঝেড়ে আপনারা এই রুমালে দিয়ে যাবেন আল্লাহ বড় খুশি হবেন মৃত্যু আপনার সহজ হবে আর এটা কোরআনের আয়াতের উপরে আমল হয়ে যাবে এবার আপনারা প্রত্যেকেই নিজের নিজের জায়গা ছেড়ে দিয়ে আপনারা এই রুমালে দেবেন নিজের নিজের জায়গা থেকে উঠে এসে দেবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে নবীজির এই মাদ্রাসায় আর যদি না উঠেন তাহলে জানবো আপনি কোরআনকে ভালোবাসেন না মানেন না আসুন একে একে এসে এই দেখেন যার কাছে যা আছে সকলেই সকলেই আসুন এটা কি নাম একটু পরে করতেন কামরুল হলো 1000 টাকা কামরুল তিনি 1000 টাকা হে আল্লাহ কামরুলের দানকে তুমি সাদরে কবুল করে নাও বাদরুদ্দিন তিনি 5000 টাকা আসুন আল্লাহ বাদরুদ্দিনের দানকে তুমি সাদরে কবুল করে নাও একজন আপনারা বসে থাকবেন না আল্লাহর ওয়াসে মুফিজুল মুফিজুল নামে দেখি ভাই এখানে তে আসিয়া এ 2000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া মাদ্রাসা চালাবো বলে মনে বড় আশা এ সাই 2000 টাকা দিল ছিল ভালোবাসা 50 টাকা আর একটা অলংকার দিয়েছে একজন মহিলা একটা অলংকার আর 50 টাকা আল্লাহ আলমের মেয়ে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন একটু দোয়া করি তাহলে আপনারা কেউ দিয়ে চলে যাবেন আবার বসবেন এখন ওয়াজ হবে ওয়াজ আপনারা যতক্ষণ শুনবেন হবে কিন্তু একজনও চলে যাবেন না আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই এখানে বসে পড়ুন আর কেউ আপনারা এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে যাবেন না যার কাছে যা আছে আপনারা এখানে দিয়ে যাবেন আর আলমের মেয়ে তিনি কিছু অলংকার দিয়েছেন একটু দোয়া করি ওয়েসালি নামে দেখি এখানে এসিয়া 3000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া একজন মহিলা নাম না বলিয়া চাঁদির একটা অলংকার দিল ছিল ভালোবাসা ও গো আল্লাহ দয়াময় তোমার ভালোবাসার দান এ সকলের দান লাও ও গো পাক সুবহান এই মত শত শত বলি বয়ার কত এ নেকির খাতা নেকি লেখো তুমি মন মত কেউ ফেরত নেবেন না ফেরত নেবেন না আল্লাহর ওয়াসে আপনারা যে যা পারবেন দিয়ে ওখানে বসে পড়ুন এবার আল্লাহর নবীর শেষ যে জীবনের শেষ অংশটুকু সেটুকু আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য খাস দোয়া দিয়ে আমি এখান থেকে যাব কেউ আপনারা চলে যাবেন না আল্লাহর ওয়াসে যার কাছে যা আছে আপনারা মাওলানা রেজাউল্লাহর হাতে 5000-10000 টাকা দিয়েছেন হাবিবুল্লাহর হাতে অনেক টাকা দিয়েছেন কিন্তু এখানে যারা যারা যা কিছু দেবেন একজন ভাই 500 টাকা দিয়ে গেলেন আর একজন ভাই তিনি 100 টাকা দিয়ে গেলেন আর একজন ভাই তিনি 100 টাকা দিয়ে গেলেন আল্লাহ সকলের দানকে তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ সকলকে তুমি দুনিয়ার ভিতরে ভালো রাখো আল্লাহ সকলকে তুমি দুনিয়াতে সুখ শান্তি দান করো আল্লাহ এখানে মা বোনেদের কাছে লোক পাঠিয়ে দেন মা বোনেরা